হ্যালো বন্ধুরা, আমি দীপশিখা চ্যানেল থেকে আপনাদের সবাইকে আনছি স্বাগতম। আজ আমি আপনাদের জন্য একদম নতুন রেসিপি নিয়ে এসেছি। সেই রেসিপিটির নাম হচ্ছে কাঁঠালের পায়েস। আপনারা এর আগে খেয়েছেন কিনা তা আমি জানি না, তবে এই কাঁঠালের পায়েসটি খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো চলুন দেখে নিই এই কাঁঠালের পায়েস তৈরি করতে কী কী লাগছে। এখানে আমি কাঁঠাল নিয়েছি 10 থেকে 15 কুশ। আপনারা যদি এর থেকে নরম কাঁঠাল দিয়ে করেন তাহলে অনেক ভালো হবে। তো প্রথমে আমি কাঁঠালের কুশ থেকে বিচি ছাড়িয়ে নিব এক এক করে। দেখুন কিভাবে আমি বিচি ছাড়িয়ে নিচ্ছি। এভাবে আমি প্রত্যেকটি কাঁঠালের কুশের বিচি এভাবে ছাড়িয়ে নিব। এভাবে আমি সবগুলো কুচের বিচি ছাড়িয়ে নিব। বন্ধুরা, আমি আপনাদের আবারও বলছি, এই কাঁঠালটি অনেক শক্ত, তবে একদম নরম ঘোল ঘোলাটে টাইপের এক প্রকার কাঁঠাল আছে। সেগুলো দিয়ে যদি করেন কাঁঠালের পায়েসটি তাহলে অনেক ভালো হবে, অনেক রস পাওয়া যাবে এখান ওই সব কাঁঠাল থেকে। সাধারণত কাঁঠালের পায়েস করা হয় ওই ধরনের নরম ঘোল ঘোলা কাঁঠাল, যেগুলো আমরা সহজে খেতে পারি না, খেতে গেলে গলায় আটকে যায়, ওই ধরনের কাঁঠালের কুশ দিয়ে করলে ভালো হয়, কাঁঠালটা নষ্ট হবে না, আমাদের এক দিকে কাঁঠালের পায়েসটাও খাওয়া হয়ে যাবে। তো সবগুলো কুশ আমি এক এক করে এভাবে ছাড়িয়ে নিলাম। এবার একটি চালনির সাহায্যে, এরকম চালনি যদি আপনাদের বাসায় যেরকমই চালনি থাকুক না কেন, আমি এখানে এরকম চালনি নিয়েছি এবং এটি এই কাঁঠালের কুশটি এভাবে আমি ঘষে ঘষে রস বের করে নিব সবগুলো কুশের। দেখুন বন্ধুরা, এখানে কাঁঠালের কুশের রস আমার নেওয়া হয়ে গেছে। এদিকে আমি নিয়েছি 1 চামচ চিনি। আপনারা যে যে পরিমাণ মিঠা খেতে ভালোবাসেন সেই পরিমাণ চিনি নেবেন। তারপরে এখানে নিয়েছি 2 চা চামচ গুঁড়া দুধ। এখন আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল পরিমাণ চিনি। যদি আপনারা মিঠা বেশি খান তাহলে মিষ্টি দিতে পারেন বেশি। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ গুঁড়া দুধ। এখন আমি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভালো করে এটি মিশিয়ে নিচ্ছি। আমার এই রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং লাইক করবেন, আর বেশি বেশি করে এই রেসিপিটি শেয়ার করবেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এভাবে এক পর্যায়ে ভালো করে মিশানো হয়ে যাবে, যাতে চিনিটা গলে যায় পুরোপুরি, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। দেখুন বন্ধুরা, এটা আর অনেক সাদা হয়ে গেছে। আমার কাঁঠালের পায়েস একদম রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, এই কাঁঠালের পায়েস তো একদম রেডি, এখন এটি শুধুমাত্র খাওয়ার পালা এবং এর স্বাদটা গ্রহণ করারই শুধুমাত্র অপেক্ষা। তো আপনারা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবেন, আর আমার এই রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।